আলাইকুম রাহমাতুল্লাহ। টেক প্রবাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দর্শক, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো ইসলামী ব্যাংক থেকে কিভাবে আপনি সাথে সাথে যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার, যে কোনো বলতে বাংলাদেশের অন্যান্য যেসব ব্যাংকে আপনার এনপিএসবি আছে সেই সমস্ত ব্যাংকে কিভাবে আপনি ফান্ড ট্রান্সফার করবেন প্রবাসে অথবা দেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। প্রথমে আপনারা ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এ অফেন প্রবেশ করবেন, সেটা আপনি অ্যাপস এর মাধ্যমে করতে পারেন অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের ব্যালেন্স ইনকোয়ারি করে, আমাদের ব্যালেন্স মোটামুটি 4000 টাকার মতো আছে। তো প্রথমে আপনাদেরকে যে ব্যাংকে আপনি টাকা এনপিএসবি করবেন অবশ্যই সেই ব্যাংকে এনপিএসবি থাকতে হবে, ঠিক আছে? তো আই ট্রান্সফার আদার্স ব্যাংকে আপনাকে যখনই ইসলামিক ব্যাংক ছাড়া অন্য অন্য ব্যাংকে আপনি টাকা পাঠাবেন তখন এটাতে ক্লিক করতে হবে, আই ট্রান্সফার আদার্স ব্যাংক। প্রথমে অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন, করার পর ফান্ড ট্রান্সফার টাইপ এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে, প্রথম যে অপশনটি। তো আমরা ফান্ড ট্রান্সফার টাইপে ক্লিক করব। দর্শক, একটা কথা বলে রাখছি, আমরা বিভিন্ন প্রবাসী রিলেটিভ অনেক ভিডিও আছে, আশা করি আপনারা সেগুলো দেখে আসবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা অপশন এসেছে, একটা এনপিএসবি একটা ইএফটি। তো আমরা এনপিএসবি দিলে আপনি সরাসরি টাকাটা চলে যাবে। তারপর আমরা অ্যাকাউন্টে দিতে চাচ্ছি, আপনি ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডও ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো এখন আমরা ব্যাংকের নাম সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এনপিএসবি অনেক ব্যাংকই আছে, ঠিক আছে, মিডল্যান্ড ব্যাংক, পূর্বালী ব্যাংক। তো আমরা দেব ইউসিবি ব্যাংকের। তো আমরা আমাদের ব্যাংকটি আপনার বা সিটি ব্যাংক আপনার যেটা হবে ট্রাস্ট ব্যাংক। তো আমাদেরটা হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ব্যাংক নামে অনেকে সংযুক্ত রূপে চিনে। আমরা ব্যাংক সিলেক্ট করে দেব, তারপর শুধুমাত্র এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন আর হচ্ছে ব্যাংকে যে নামটি আছে। আর যদি আপনি ইএফটি করেন তাহলে কিন্তু ব্রাঞ্চ সবকিছু দিতে হয়, আপনারা জানেন সেই বিষয়ে অন্য সময় আরেকটি ভিডিও আমরা, আপনারা যদি চান আপনার কমেন্ট বক্সে জানাবেন ইএফটি কিভাবে করতে হয়। ইএফটি করলে আপনি দেখা যাচ্ছে যদি সকালে পাঠান তাহলে দুপুরের পর দুইটার পর আপনার টাকাটি পৌঁছে যাবে। তবে ইএফটি টা শুধুমাত্র ওয়ার্কিং ডেতে কাজ করে আর এনপিএসবি আপনি যে কোনো টাইমই করতে পারবেন। তো এখানে নামের বেলায় দেখা যাচ্ছে, দেখুন এই নামটা হচ্ছে এমডি মোহাম্মদ হাবিবুর রহমান, পুরো নামটি কিন্তু ইসলামী ব্যাংকে আডে না, অন্যান্য ব্যাংকে আডে। তো আপনি প্রথম সংখ্যাগুলো দিয়ে সাবমিট অপশন ক্লিক করে দিবেন, সমস্যা নেই, টাকা চলে যাবে। তো অ্যাড অপশনে আপনাকে ক্লিক করতে হবে না, অ্যাকাউন্ট নাম্বার সবকিছু ঠিক থাকলে। দেখতে পাচ্ছেন আমাদের বেনিফিশিয়ারি সাকসেসফুল হয়ে গিয়েছে। তো আমরা হোমে ক্লিক করে চলে আসব, আসার পর আবারও আই ট্রান্সফার আদার্স ব্যাংক এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আমাদেরকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্ট এবং নাম এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। প্রথমে আপনার অ্যাকাউন্টটি চুজ করে নেবেন, মানে আপনার এখানে তো একটি অ্যাকাউন্টই থাকবে, তো এটা আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর আপনার ডিটেলস গুলো এবং অ্যাভেলেবল ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখাবে। এখন আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে মানে ফান্ড ট্রান্সফার টাইপ এনপিএসবি, তারপর আপনি রিসিভার মানে পাঠাচ্ছেন কি মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে সেটা দিয়ে দিবেন, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ঢুকবে। তো এখানে বেনিফিশিয়ারি দেখাচ্ছে, আপনার পছন্দ মতো আপনি চুজ করে নেবেন। তাই আমরা একটা বেনিফিশিয়ারি এখানে চুজ করে নিয়েছি, সিলেক্ট করে নিয়েছি। এখানে আপনি কোন রিজনের কারণে টাকাটা পাঠাচ্ছেন, আপনি এটা পার্সোনাল সেভিংস দিয়ে দিতে পারেন, এটা আপনার মর্জি, বা যেই কারণে পাঠাচ্ছেন সেটা দিয়ে দিতে পারেন, প্রোডাক্টের নেম আর কি। তারপরে আপনি অ্যামাউন্ট, আমরা 4000 টাকা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন 4000 টাকা কিন্তু আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, সরি 4000 টাকা যাবে না, এটা আরো কম দিতে হবে, কারণ এখানে এনপিএসবি করতে হলে একটা নির্দিষ্ট অন্যান্য ব্যাংকে ফ্রি এখনো আছে। তো দেখতে পাচ্ছেন আমরা 10 টাকা কমিয়ে দিয়েছি আমাদের ভ্যাট
এমবে ট্রান্সফার ফি কেটেছে 8.70 টাকা আর ব্যাট কেটেছে সরকারি 1.30 টাকা। তো আমরা এখন আপনার টিন নাম্বারটি দিয়ে দিবেন, ইসলামী ব্যাংকের যে টিন নাম্বার আছে সেটা দিয়ে দিবেন, আর ওটিপি যেটা আপনার মোবাইল নাম্বারে গিয়েছে সেটা তো অবশ্যই দিয়ে দিবেন। দেওয়ার পরই দেখতে পাচ্ছেন সাথে সাথে সাকসেসফুল লেখা উঠেছে এবং লেখা আছে যে প্লিজ চেক ইউর ইমেল ডিটেলস। তা আমাদের ইমেলও কিন্তু এটার কনফার্ম একটি এসএমএস অলরেডি আমাদের মোবাইলে চলে এসেছে, দেখতে পাচ্ছেন ইমেলও চলে এসেছে। এখানে একটু কথা বলে নিই, যারা প্রবাস থেকে দেখছেন আপনারা যদি চান আপনার দেশের নাম্বারটি প্রবাসে ব্যবহার করবেন রবি অথবা এয়ারটেল, যদি আপনারা নিয়ে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা অ্যাক্টিভ করে দেব, রোমিং করে দেব। তো আমরা দেখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে টাকাটি পাঠিয়েছি, আমরা ঢুকবো এখন। তো ঢুকার সাথে সাথেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগে কোনো ব্যালেন্স ছিল না, এখানে 3990 টাকাই চলে এসেছে। একেবারেই অনেক সুন্দর একটি সিস্টেম, আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন।